এত কিছু শুরু 2011 সালে লক্ষ্মীপুরের রামগতি। জামাই আব্দুল ওদুদ 8টি মহিষ ও 5টি গরু শ্বশুরকে পালতে দিয়ে সৌদি আরবে যান, ফেরেন 2021 সালে। ততদিনে গোয়ালে গরুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27টিতে। শ্বশুর নূর মোহাম্মদের কাছে সবগুলো পশুর মালিকানা দাবি করে বসেন জামাই। এবার বেঁকে বসেন শ্বশুর। জামাই বিবাদ নিয়ে হাজির হন লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কাছে, তারপর দায়রা জজ আদালতে। সেখানে রায় আসে জামাইয়ের পক্ষে। এদিকে গরু মহিষের দাবি ছাড়তে নারাজ শ্বশুর, লড়তে আসেন হাইকোর্টে। আদালত মামলাটি পাঠান সুপ্রিম কোর্ট লিগাল এইডে। সেখানে মহিষ ভাগ করে দেওয়া হয় দুপক্ষের মাঝে। আপাতত 9টি জামাইয়ের আর শ্বশুর পাবেন 8টি। মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ তাদেরকে সিদ্ধান্ত মেনে নিয়ে সম্পর্ক বাঁচাবার তাগিদ দেন। মামলা শুনানির সময় প্রাথমিক শুনানিতে আমরা উভয় পক্ষ উপস্থিত ছিলাম। তখন বিচারপতি জাহাঙ্গীর মহোদয় উনি আমাদেরকে বললেন যে আপনারা বিষয়টা পারিবারিক বিষয়, আপনারা জেলা আমাদের সুপ্রিম কোর্ট লিগাল অফিসে যান, তার তত্ত্বাবধানে আপনারা আপোষ করে একটা রিপোর্ট আমাদেরকে দেন, এবং আপনারা যেহেতু আত্মীয়, পরস্পর আত্মীয়, আত্মীয়তা সম্পর্কের কথা মাথায় রেখে আপনারা এই বিষয়টা সেটেল করবেন। তো আমরা সুপ্রিম কোর্ট লিগাল এইডে বসি উভয় পক্ষকে নিয়ে। দীর্ঘ 3.5 ঘন্টা আলোচনার পরে আমরা সিদ্ধান্তে আসি যে জামাই যিনি আছেন উনি 9টা মহিষ পাবেন এবং শ্বশুর উনি 8টা মহিষ পাবেন। তো সেই সিদ্ধান্ত আমরা লিখিত আকারে আজকে আমরা ওই দিনই আমাদের মধ্যে স্বাক্ষর হয়, তো সেটা আমরা কোর্টের সামনে উপস্থাপন করি। কোর্ট সেটাকে আমলে নিয়ে ওসি রামগতিকে নির্দেশ দিবেন, আরও কিছু অবজারভেশন দিবেন যেন গরু মহিষগুলো যার যার যেগুলো আছে সেগুলো বুঝাই দেওয়া হয়, এবং পরবর্তীতে ওনাদের মধ্যে যেন কোনো ধরনের কোনো মামলা মোকদ্দমাই কেন্দ্রিক পারিবারিক কোনো সমস্যা না হয় সেগুলো অবজারভেশন করার জন্য একটা ডাইরেকশন দেবেন বলে আমাদেরকে আপাতত কোর্টে অবগত করেন। আদালতের আদেশ মানার আশ্বাস দিলেও তাদের দোষারোপ করার অভ্যাস গেল না। জামাইয়ের লোকে তারপরে আমার পারিবারিক একটা ভেজাল আছে, ওই ভেজালটা আমি নিম্ন কোর্ট হইতে হাইকোর্টে আছি আসি। এখন আমি হাইকোর্টের হাকিমে যা রায় দিয়েছে আমি তা মানছি। পাইছি আমি বোঝ পাইছি, বলেন কটা পাইছেন? বোঝ পাইছি আমি চার প্রতি যাই 8টা। আটকে রাখছে কয় আমি 2 দিন পরে আনিয়া বুঝ দিয়ে দিন, এই 2 দিন পরে বুঝ সাইডটা বেঁচে থানা হাইকোর্টে আইছে। আপনারা যেটা করছেন এটা আমি মানি, কিন্তু এটা থানায় ফাটাইবেন চেয়ারম্যানে আর থানার দারোগায় আমারে দিয়ে দিবে হেডে হেরে দিয়ে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।